Assalamu alaikum. Hello everyone. Welcome back to my channel, Suma's Vlog in Ireland. Hope you all are doing very, very well. So, আজকের ব্লগের টাইটেল দেখে বুঝে গেছেন আমার চ্যানেলে মানে আমার ক্লাস শুরু হওয়ার পর থেকে প্রচুর প্রচুর প্রশ্ন ছিল যে আমি কি সাবজেক্টে পড়াশোনা করছি, আমার পড়াশোনার সাবজেক্টটা কি, সেই সাথে আমি কিভাবে পড়াশোনা করছি দুই বাচ্চা নিয়ে, এক্সেট্রা এক্সেট্রা সব কিছুই আর কি পড়াশোনার রিলেটেডই ছিল। তো ভাবলাম আজকের ব্লগটা আমি সেটা নিয়েই করি। আমি যে সাবজেক্টে পড়াশোনা করছি সেটার নাম হচ্ছে BCL, এটার ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলর অফ সিভিল ল। এটা হচ্ছে এই কোর্সটা প্রথম আসলে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এটার উৎপত্তি, এবং ইউরোপের কিছু বিশেষ সংখ্যক ইউনিভার্সিটিতে এই কোর্সটা করানো হয়। বাংলাদেশে লয়ের ক্ষেত্রে বেশিরভাগই LLB LLMটা প্রচলিত, এখানেও LLB LLM আছে, কিন্তু সিভিল লটা হচ্ছে একটু ডিফারেন্ট LLB থেকে। তো আমি সিভিল লটা চুজ করেছি, আর যেহেতু আয়ারল্যান্ড কমন ল কান্ট্রি, তো এখানে এইটা আমার জন্য খুব বেস্ট হবে, একটা বেস্ট অপশন হিসাবে, বা এটা আমার জন্য ভালো হবে বিধায় আমি এই সাবজেক্টটাকে চুজ করেছি। আর আমি যেখানে পড়াশোনা করছি সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি কলেজ কর্ক, এটা কর্কে অবস্থিত। যদিও বা আমি এখন ডাবলিনে থাকি, আমি আগে কর্কে থাকতাম, কিন্তু আমার ভর্তি হওয়ার কিছুদিন পরই আমি ডাবলিনে চলে আসি, এখানে আমি এখন ট্রান্সফার হয়ে গেছি। যেহেতু আমার ছোট দুইটা বাচ্চা আছে, ওরা পরিপূর্ণভাবে আমার উপর ডিপেন্ডেন্ট, তো দেখা যায় ওদের জন্য আসলে আমি অনেক কিছুই করতে পারি না, বা অনেক কাজ করতে গেলেই আমার বাধা চলে আসে ওদের কারণে। কিছু করার নেই, অ্যাটলিস্ট ওরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া আগ পর্যন্ত তো আমাকে এতটুকু কষ্ট করতেই হবে ওদের জন্য। তো আমি যখন এই কোর্সটা চুজ করেছিলাম তখন আমি এটা দেখে নিয়েছিলাম যে এই কোর্সটা কি অনলাইনে করা যাবে কি না। তো এই কোর্সের আমাদের যত টিউটোরিয়াল আছে, আমাদের যত লেকচার হচ্ছে, আমাদের যত কুইজ হচ্ছে, ছোটোখাটো যে এক্সামগুলো হচ্ছে, এগুলো সব অনলাইনে করার অপশন আছে। কারণ এটা ইভিনিং একটা কোর্স, যারা কিনা সাবজেক্ট সুইচ করতে চাচ্ছে বা স্টাডি গ্যাপ হয়েছে, তারা যেন এই কোর্সটা ইজিলি করতে পারে অনলাইনে ঘরে বসে, সেই জন্য এই কোর্সটাকে সেভাবেই সাজানো হয়েছে। BCL এর দিনের বেলার আরেকটা কোর্স আছে, সেটা এবং আমাদেরটা একেবারে সেম, শুধু এটা ইভিনিংয়ের ক্লাস আর ওটা হচ্ছে দিনের বেলা ক্লাস। দুই বাচ্চা মানে বিদেশের লাইফে একা লালন পালন করে, ঘরের সব কাজ করে, রান্না করে, নিজের শরীর স্বাস্থ্য মন মানসিকতা ঠিক রেখে পড়াশোনা করাটা যে কতটা চ্যালেঞ্জিং আমি বলে বোঝাতে পারবো না। এই কোর্সে ভর্তি হওয়ার পর আসলে আমার অনেকবার মনে হয়েছে যে আমি হয়তো পারবো না, আমি এখন ছেড়ে দিচ্ছি, আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমি আবার নিজেকে বোঝালাম যে আমার এখন দুইটা তিনটা বছরই কষ্ট হবে, দুইটা তিনটা বছর হয়তো আমি মন মতো কোথাও ঘুরতে যেতে পারবো না, হয়তো আমার মুখের অবস্থা খুব বাজে হয়ে যাবে, আমার চুলটা হয়তো আমি ঠিক মতো আঁচড়াতে পারবো না, হয়তো আমি তিন চারটা দাওয়াত আমার মিস হয়ে যাবে, অনেক কিছুই আমার এখন বাদ দিতে হবে, হয়তো একটা প্রিয় মুভি দেখতে পারবো না টিভিতে বসে টাইম টু টাইম, এই জিনিসগুলো হয়তো আমার বাদ যাবে। কিন্তু তিনটা বছর পরের আমাকে আমি যদি চিন্তা করি, বা আমার ওই পজিশনটা যদি আমি চিন্তা করি, তখন আমার মনে হয় যে না, যেটাই হোক না কেন আমাকে এটা শেষ করতেই হবে। আসলে স্বপ্ন এমন একটা জিনিস, আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে অনেকেই আপনাকে বাধা দিবে, অনেকেই আপনাকে বলবে এখন না পরে করতে। আমি এই কোর্সে ভর্তি হওয়ার পর সবাই মানে আমাকে বলেছে আমি কিভাবে করব, অনেকে বলেছে এখন বাদ দিয়ে দিতে, কারণ ইটস রিয়েলি টাফ, এটা একেবারেই সম্ভব না সেই জন্য। কিন্তু আমার মধ্যে একটাই ছিল, মানে আমি না নিজেকে নিজের সাথে কাইন্ড অফ চ্যালেঞ্জের মতো করেছি যে এটা আমার জন্য, আমার কাছে একটা চ্যালেঞ্জ যে আমি এটাকে শেষ করব। হতে পারে মানে একটা একটা ঘটনা শেষ পর্যন্ত খারাপ আর কি হতে পারে, একটা কোর্সে আমি ভর্তি হয়েছি, দেখা যেতে পারে বেশি হলে আমি একটা সাবজেক্টে একটু নাম্বার কম পেয়েছি, বা একটাতে একটু খারাপ করেছি, এটা আমি আবার রিটেক দিতে পারবো। কিন্তু আমি যদি এখন কোর্সটা বন্ধ করে দেই, যদি আর কমপ্লিট না করি, তাহলে আমাকে আবারও দুইটা বছর ওয়েট করতে হবে। তো এই দুইটা বছরে আমার জীবনে অনেক কিছু বদলে যাবে, অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। অনেকে জিজ্ঞেস করে যে হাজব্যান্ড হেল্প করে কি না, আসলে আমার হাজব্যান্ড অনেক বিজি থাকে,
তার সাথে আমারই দেখা হয় মনে হয় দিনে 5 মিনিট। উই ডোন্ট গেট মাচ টাইম টু টক ইভেন উইথ ইচ আদার। তো দেখা যায় তার থেকে আমি কিছু আসলে হেল্প এক্সপেক্ট করি না। আমার কাছে মনে হয় যে আমি মনে করি যে আমি একা, আমার দায়িত্ব আমার বাচ্চারা, তো আমাকে আমার দায়িত্বটা ফুলফিল করতে হবে। ওই আমার হাজবেন্ড এসে আমাকে হেল্প করে দিয়ে যাবে, আমার হাজবেন্ড এসে রান্না করে দিয়ে যাবে, বা আমাকে হেল্প করার জন্য কেউ থাকবে এটা আমি মাথায় রাখি না। কারণ ওই এক্সপেকটেশনের জায়গাটা যখন হয়ে যায় না, তখন সেই এক্সপেকটেশনের লেভেল পর্যন্ত কেউ যদি কিছু না করে তাহলে খুব খারাপ লাগে। তো আমি আসলে অ্যাট দিস মোমেন্ট ইন মাই লাইফ আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম এনি ওয়ান ইন মাই লাইফ। আমি কিছুই এক্সপেক্ট করি না কারো কাছে। আমার কাছে মনে হয় আমি যদি লাইফে কিছু পেতে চাই, হতে চাই, তাহলে সেটার জন্য আমাকেই কষ্ট করতে হবে। আমার ইউনিভার্সিটিটা হচ্ছে আয়ারল্যান্ডের ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটির মধ্যে একটা। আমি এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আমার এখনও মনে আছে, আর আমার দিন এমনভাবে চিৎকার করছিল, আর কোভিডের কারণে অনলাইনে আমাদের ইন্টারভিউ হয়েছিল। তো আমাকে ফোনে আমার প্রফেসর কোয়েশ্চেন করছিল, আমি মনে আছে আমার এখন, আমি বাথরুমে গিয়ে বসে আমি অ্যান্সার দিচ্ছিলাম, মানে আমার এত ইম্পর্ট্যান্ট একটা কোর্সের ইন্টারভিউ আমি বাথরুমে বসে দিচ্ছিলাম। ক্যান ইউ ইমাজিন যে আমি কী পরিমাণে কষ্ট করি? উপরে আল্লাহ আছে, তিনি দেখেন, আমি জানি। মানে এছাড়া আসলে আর কাউকে বলে বোঝানো সম্ভব না যে কি ভয়ঙ্কর পরিমাণে কষ্ট আমি করছি। শুধু আল্লাহর কাছে একটাই চাওয়া যে আমার এই কষ্টটা যেন সার্থক হয়, আমি যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নটা যেন পূরণ হয়, কারণ আমার স্বপ্নটা আমার মনে আছে, আল্লাহ জানে। সো সেটাই শুধু দোয়া করি এবং আপনারাও সেটা দোয়া করবেন। তো আমার যে ইউনিভার্সিটি সেটা হচ্ছে অনেকটা ঢাকা ইউনিভার্সিটির মতো, ঢাকা ইউনিভার্সিটির মতো বললে ভুল হবে, ঢাকা ইউনিভার্সিটি যেরকম আমাদের সরকারি ইউনিভার্সিটি এবং পুরো মানে বাংলাদেশে স্বনামধন্য একটা ইউনিভার্সিটি, সবাই এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য ট্রাই করে। তো আমার ইউনিভার্সিটিটা হচ্ছে এরকম, যেমন ইউসিসি হচ্ছে কর্কে, ইউসিডি হচ্ছে ডাবলিনে, এরকম এক একটা ইউনিভার্সিটি এক এক জায়গায়। এই সব ইউনিভার্সিটিগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এইগুলোর ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টগুলো অনেক ভালো। যারা এখানে পড়াশোনা করার জন্য আসতে চায় তারা অনেক সময় কনফিউজ থাকে, বিদেশে যাব কীভাবে, সব কিছু হবে। ইউনিভার্সিটিগুলো এখানে অনেক ফ্লেক্সিবল, বিশেষ করে টিচাররা লেকচারাররা এত বেশি হেল্পফুল, তাদের কাছে কিছু জানতে চাইলে তারা খুব ইজিলি এক্সপ্লেন করবে, হেল্প করবে, থ্রু আউট ইমেল, ফোন, ইন পার্সনে গিয়েও কথা বলা যায়, দেখা করা যায়। সো এটা আসলে টাফ না, যারা এখানে এসে পড়াশোনা করতে চান জাস্ট ডোন্ট থিঙ্ক, গো অন। এরকম অনেকেই আছে যারা কিনা মানে আমার ব্লগ দেখে এসছে এবং তারা বলছে যে ইয়াস ইটস রিয়েলি ডিফারেন্ট, দূর থেকে দেখলে অনেক হার্ড মনে হয় বাট কাছে গেলে এত হার্ড না। আমার পড়ার যে সাবজেক্টটা এটার মেন ব্যাপারটা হচ্ছে অনেক রিডিং রিডিং রিডিং, কারণ কত সালে কোন কেস হয়েছিল, কত সালে কার সাথে কার মানে ই হয়েছিল, কেসের মধ্যে কে ছিল, মানে অপর দুই পক্ষের কে কোনটা ছিল, তারপরে কেন কেস হয়েছিল, এগুলো অনেক মনে রাখতে হয়। শুধু পড়তে হয় পড়তে হয়, অনেক কিছু পড়তে হয়, পড়ার বিষয়টা আর মুখস্থ, যেহেতু আমার মুখস্থবিদ্যা অনেক ভালো। আর প্রত্যেকটা মানুষেরই একটা ইচ্ছা থাকে, ছোটোবেলা থেকে যখন আমরা বাচ্চাদেরকে জিজ্ঞেস করি তোমরা কী হতে চাও, তখন দেখা যায় যে কেউ বলে এটা, কেউ বলে ওটা, আবার বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে সেটা চেঞ্জ হয়। কিন্তু আমি এমন একটা মানুষ, আমি সেই ছোটোবেলা থেকে যে আমার মাথায় ছিল যে আমি লয়ার হব, যখন আমি 7-8 পড়ি আর কি, বুঝতে শিখি, তখন থেকে আমার মাথার মধ্যে স্টিল নাও সেই জিনিসটা না শুয়ের মতো খোঁচায় যে আমি এটা হতে চেয়েছি, আমি হতে পারছিলাম না বা হতে পারছি না। সো আমার খুব আর্লি এজে বিয়ে হয়ে যায়, তারপর আমি অনেক কিছু হয় যেটার কারণে আমি আসলে আর পড়াটা সেভাবে লয়ের সাবজেক্টটা কমপ্লিট করতে পারিনি। তো এখন আমার মনে হয় যে অনেক তো দায়িত্ব পালন করলাম, এবার একটু নিজেরকে সময় দেই, একটু নিজের ক্যারিয়ার বিল্ড আপের দিকে একটু তাকাই। কারণ আমার কাছে মনে হয় যে একটা মেয়ের বাবার যত কিছুই থাকুক না কেন, হাজবেন্ডের যত কিছুই থাকুক না কেন, নিজের যে একটা থাকা, আমি থাকাটা বলতে বোঝাচ্ছি টাকা পয়সাকে না, আমি বোঝাচ্ছি জ্ঞানকে, নিজের জ্ঞান যেটা, সেটা কিন্তু আপনার ভেতরেই থাকবে, এটা কিন্তু টাকা দিয়েও কেউ নিতে পারবে না আপনার থেকে। এই জ্ঞানটাকে ব্যবহার করে ইনকামও করা যায় এবং এই জ্ঞানটাকে ব্যবহার করে বিপদের সময় কাজেও লাগানো যায়, বিপদ থেকে উদ্ধারও পাওয়া যায়।
তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা মেয়ের উচিত নিজের জ্ঞান অর্জনের জন্য, ইভেন আমাদের ইসলামে ওটা বলা হয়েছে, মেয়েদের জ্ঞান অর্জনের কথা অনেকবার বলা হয়েছে, জোর দেওয়া হয়েছে। তো আমি এই জিনিসটাকেই সবসময়ই করি যে মেয়েদের যে কোনো সাবজেক্টেই হোক ভালো জ্ঞান অর্জন থাকা উচিত। যেহেতু আমার ক্লাসটা ইভিনিংয়ে এবং অনলাইনে, এটা আমার জন্য ভালো একটা বেনিফিট। সেইভাবে করেই আমি আমার রুটিনটাকে সাজিয়ে নিয়েছি। আমি সকালে ঘুম থেকে উঠে যাই 8টার সময়, উঠে আমি আরহামারদিনকে খাওয়াই, ওদেরকে স্কুলে নিয়ে যাই। 8 দিন স্কুলে যায় না, 8 দিন আবার চলে আসে। তখন বাসায় এসে ওর সাথে কিছু টাইম স্পেন্ড করি, ঘরের কিছু কাজ করি, তারপর আরহামকে নিয়ে আসার টাইম হয়, আরহামকে নিয়ে আসি, তারপর আমি দুপুরে রান্নাবান্না করি, নিজের কাজ করি, গোসল করি, নামাজ পড়ি, এগুলো সব শেষ করি। শেষ করার পর আমি দেখা যায় এগুলো করতে করতে প্রায় 4টা 5টা বেজে যায়। 4টা 5টার দিকে আরহামারদিনকে আমি একটু খাওয়া দাওয়া করাই, যেন ওরা আমি যখন ক্লাস করতে বসবো তখন বেশি জ্বালাতন না করে। 6টা থেকে আমার ক্লাস শুরু হয়, রাতে 9টা 10টা পর্যন্ত আমার ক্লাস এবং টিউটোরিয়াল থাকে। সেই সময়টা আমি ওদের বাবাকে বলি যে এখন একটু তোমার দায়িত্ব ওদেরকে দেখে রাখার, সো ওদেরকে একটু দেখে রাখো। যেহেতু সব কিছুই শেষ হয়ে যায়, সে শুধু দেখে রাখে, সে ছাড়া আর কিছু করা লাগে না। তো ওইটুকু সময়টুকু দেখা যায় যে আমি আমার ক্লাসটুকু করে নেই এবং যে বাকি কাজগুলো আছে সেগুলো শেষ করে নেই। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে আমার সাবজেক্টটা কি কঠিন কি না। আসলে কঠিন সহজের কথা যদি বলি, সব পড়াশোনাই তো কঠিন, কিন্তু আমার সাবজেক্টটা যেটা আমি আগেও বললাম যে এখানে অনেক পড়া, অনেক সময় দিতে হয়, অনেক সময় দেওয়ার ব্যাপার, মুখস্থের ব্যাপার আছে। আবার অনেকেই জিজ্ঞেস করে যে এখানে কি ধরনের জব করা যায়। তো আমি সবসময় আসলে বলি যে যদি এডুকেশনাল জব হয় তাহলে তো অনেক সাবজেক্ট এখানে আছে মেয়েদের করার জন্য, পড়ার জন্য। কারণ এখানে অনেক শর্ট কোর্স আছে, নার্সিংয়ের কোর্স আছে, চাইল্ড মাইন্ডিংয়ের কোর্স আছে যেগুলো ঘরে বসে করা যায়, বিভিন্ন ধরনের অনলাইন কোর্স আছে, এগুলো করলেও কিন্তু মেয়েরা অনেক কাজ এখানে করতে পারে। এবং এগুলো করার জন্য খুব বেশি টাকাও প্রয়োজন হয় না, মানে লাখখানিক টাকার নিচেই এই কোর্সগুলো কমপ্লিট হয়ে যায়, এবং একটা সার্টিফিকেটও থাকে। এবং এগুলো থেকে জব, মানে এই সাবজেক্টগুলো পড়ে জব করলেও আসলে দেখা যায় বছরে 20-30 লক্ষ টাকার মতো ইনকাম করা যায় ট্যাক্স সহ আর কি, যেটা আমি প্রাইসটা বললাম। তো আমার সাবজেক্ট নিয়ে অনেকেরই জানার ছিল, অনেকেই অনেকবার জিজ্ঞেস করেছে, সো আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আই হোপ আপনাদের একটা আইডিয়া হয়েছে। আর খুব সুন নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো আমার চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য প্লিজ দোয়া করবেন। আল্লাহ হাফেজ।